স্বর্গীয় দেবাশিস চক্রবর্তী স্মৃতির উদ্দেশ্যে এবছর বড়দিন পালনে উদ্যোগী হল রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন। বড়দিনের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতে প্রতিবছরের মতো এবছরও অভিনব কর্মসূচি পালন করল রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন। 25 তারিখের শুরুতেই অর্থাৎ রাত 12টায় রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে পথ চলতি লরি চালকদের কেক উপহার দিয়ে রায়গঞ্জের ভবঘুরে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। বছরের বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকায় বড়দিন বা সেই রকম কোনো আনন্দ অনেক সময়ই বাড়ির সদস্য সঙ্গে পালন করতে পারেন না লরি চালকরা। সেদিকে লক্ষ্য রেখেই প্রতি বছরই রাত 12টায় তাদের হাতে কেক তুলে দেওয়া হয়। বড়দিনের পাশাপাশি রয়েছে শীতের মরশুম। শীতে যেন আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের কিছুটা কষ্ট লাঘব করা যায় সেই দিকেও লক্ষ্য রেখেই এই কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছেন রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশনের সম্পাদক প্রসেনজিৎ সেন। তিনি এই প্রসঙ্গে কি বলেছেন শুনুন। নমস্কার, আমি প্রসেনজিৎ সেন, সেক্রেটারি রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন। সকলকে মেরি ক্রিসমাস, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। এবছর দেবাশিস চক্রবর্তী স্মৃতির উদ্দেশ্যে আমরা পথচালিত দুস্থ মানুষদের হাতে কম্বল তুলে দিই গতকাল রাতে, এবং আমাদের পথচালিত যারা ট্রাক ড্রাইভার রয়েছেন তাদের হাতে আমরা কেক এবং জল তুলে দিই। প্রত্যেকবারেই আমাদের এই কর্মসূচি থাকে, সেই কর্মসূচির ধারাবাহিকতাকে মাথায় রেখে আমরা এবছর কর্মসূচি করি। এবছরে শুধু আমাদের বিগ লস দেবাশিস চক্রবর্তীর অকাল প্রয়াণ, সেই তার উদ্দেশ্যে তার স্মৃতিকে রেখে নিয়ে আমরা এবছরের কর্মসূচি পালন করি। রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড় মোহনবাটি, রায়গঞ্জ।